ছবিটা পুরনো কিন্তু ঘটনা এখনো অব্যাহত ওয়েস্ট ইন্ডিজে হালাল খাবারের সংকটে টিম আফগানিস্তান যে হোটেলে রশিদ গুডবাজরা আছেন সেখানে হালাল গরুর মাংস না থাকায় রীতিমতো অ্যাপ্রন পরে শেফ বনে গেছেন আফগান ক্রিকেটাররা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাচ্ছেন সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে এখন কিংস্টাউনে মোহাম্মদ নবীরা প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই এই ম্যাচ ওদের জন্য বিশেষ কিছু অনেকটা প্রতিশোধেরও তালেবান শাসন শুরু হবার পর নারী অধিকার ইস্যুতে তিনবার আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া যার জবাবে বিগ ব্যাশ থেকে নিজের নামও প্রত্যাহার করে নিয়েছেন রাশিদ খান লম্বা অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়া হাতের নাগালে আসায় ব্যাটে শান দিচ্ছেন গুরবাজ জাদরানরা ভেনুটাও ওদের ফেভারে কিংস্টাউনে এমনিতেই রান তোলা কষ্টকর তার ওপর এবারের বিশ্বকাপে তা হয়ে উঠেছে বোলিং স্বর্গ তাই অজিদের বিপক্ষে স্পটলাইটে ফজল হক ফারুকি রাশিদ খান এবং নাভিনুল হক এবারের আসরে বল হাতে ঝড় তুলেছেন ফারুকি পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সবার উপরে এই আফগান পেসার এক ওয়েস্ট ইন্ডিজ ছাড়া প্রত্যেক ম্যাচেই তিন বা তার বেশি উইকেট শিকার করেছেন স্পিনে রাশিদ আর পেসে নাভিনুল হকও ঝড় তুলছেন নিয়মিত রাশিদের উইকেট ৯টা আর নাভিনের শিকার ৬টা দুজনের ইকোনমি ৭-এর নিচে অন্যদিকে ব্যাটিংয়ে আফগানদের বড় অস্ত্র গুরবাজ আর ইব্রাহিম জাদরান রান যতই হোক বিশ্বকাপে গুরবাজের স্ট্রাইক রেট ভেরি ইম্প্রেসিভ এরই মধ্যে দুইটা ৫০ও তুলে নিয়েছেন অন্যদিকে এক ৫০তে জাদরানের খাতায় ১৬০ রান এদিকে চলতি বিশ্বকাপে অপরাজিত থাকার ট্র্যাক রেকর্ড ধরে রাখার ব্যাপারে বেশ কনফিডেন্ট গ্লেন ম্যাক্সওয়েল গেল ওয়ানডে বিশ্বকাপে যেভাবে ডাবল সেঞ্চুরি করে এক হাতে আফগানদের বিদায় করেছিলেন সেটা এবারও করে দেখাতে চান তবে ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড যে ফর্মে আছেন তাতে ম্যাক্সওয়েল নামার সুযোগ পাবেন কিনা সেটাও একটা প্রশ্ন এখন পর্যন্ত বিশ্বকাপে দুইটা ৫০ তুলে নিয়েছেন ওয়ার্নার ১৫০ ট্রাভিস হেডের পাশাপাশি ওয়ান ডাউনে মার্কাস স্টোইনিস এক কথায় বিধ্বংসী পাঁচ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে যেমন ১৫৬ রান করেছেন তেমন বল হাতে তুলে নিয়েছেন ৭ উইকেট ফলাফল বিশ্বকাপের মাঝেই পৌঁছে গেছেন টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে কিংস্টাউনে অস্ট্রেলিয়ার তুরুপের তাস অ্যাডাম জাম্পা পাশাপাশি মিচেল স্টার্ক প্যাট কামিন্স আর হ্যাজেলউড এক হাতেই ম্যাচ পাল্টে দিতে যথেষ্ট এখন পর্যন্ত টি-20তে একবারই মুখোমুখি হয়েছে দুই দল গেল বিশ্বকাপে অ্যাডিলেডে যেখানে আফগানদের ৪ রানে হারিয়েছিল অজিরা জয়ের মার্জিনই বলে দেয় এবারও অজিদের সহজে জিততে দিবে না আফগানিস্তান পার্থ বণিক ৭১